গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের আমি বাংলা লিখি বইটি ৩৬ পাতা ৩৮ পাতা আর ৩৯ পাতা এই তিনটে পাতার কাজটা করাবো। প্রত্যেকে মন দিয়ে মায়ের কাছে বসে কাজটা করবে। ৩৬ পাতায় কাজটা কি লেখা আছে? অ, পড়ো এবং লেখো। তোমরা পড়বে, অ এর পর কি হয়? আ। তাহলে এখানে আ লিখবে। তোমার হর্ষ এর পর দীর্ঘই, এইভাবে ছকটা ভর্তি করবে। তেমনি এখানে ক, ক এর পর কি হবে? খ। এইভাবে পুরো ছকটা ভর্তি করবে। এই পাতার কাজটা তোমাদের করার দরকার নেই, কাটা। এখানে দেখো, এখানে কয়েকটা ছবি দেওয়া আছে আর এখানে কয়েকটা অক্ষর দেওয়া আছে। প্রত্যেকটা ছবির প্রথম অক্ষর ধরে বা যে কোনো একটা অক্ষর ধরে যেটা এর সঙ্গে মিলবে সেই অক্ষরটা এখানে বসাতে হবে। প্রথমে কি আছে? আম আছে, তাহলে এখানে আয়ের আ আছে, দেখো আ লিখবে। পরে কি আছে? জামা, জামার বর্গিত জ বসবে। ঔষধের ছবি আছে, এই যে ও। এইভাবে তোমরা পুরো কাজটা করবে। এই পাতায় দেখো কাজ আছে, এখানে কয়েকটা সংখ্যা আছে আর এখানে কয়েকটা বানান আছে। বানানগুলো করার দরকার নেই। শুধু সংখ্যাগুলো লিখবে, তিনটে করে, শুধু চারটে আছে এখানে, চারটে ছক, শুধু সংখ্যাগুলো লিখবে, কথায় লেখার দরকার নেই। এইভাবে পুরো ছকগুলো তোমরা ভর্তি করবে। ভর্তি করা হয়ে গেলে বইটি বন্ধ করে রাখবে। গুড বাই এভরিওয়ান।